রাজীব স্যার। রিপন স্যার তো চিনি। কই মারলো? আসে নাই, আসে নাই, আসে নাই। এই আফসোস থাকার জন্য না যে মাছটি কেবল ঢুকতেছিল আর আবার উড়ে গেল, এটাই রিজিকে ছিল। রিজিকে যা ছিল তা ঢুকছে না, রিজিকে ছিল এটা। কিন্তু আমি এটার উপরে কর্ম কিন্তু বুঝি, আমি কর্ম করব, আল্লাহ তার বিনিময় দিবে। আমরা তো কর্ম করছি, এটা আগে ঢুকতে পারতো। আপনার রিজিক যেটা আছে আপনার কর্মকাণ্ড ওই ওই দিকেই যাবে। এখন কথা হলো, মোট কথা হলো রিজিক, রিজিক আপনার আছে, আপনার কর্মকাণ্ড ওইদিকে যাবে, আপনার তৎপরতা ওইদিকে যাবে। এবার তো দিশে একেবারে আকাশে উড়ে গেল, তো হাতে মারলো আসে দিশে, তো এখন একটা ইয়ার উপর উড়ে গেছে। সময় নষ্ট করার সময় নাই।